بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. أبو ধাবি থেকে আহসানুল্লাহ ভাই জানতে চেয়েছেন, মোবাইলে সফটওয়্যার ডাউনলোড করে, কোরআনের সফটওয়্যার ডাউনলোড করে সেখান থেকে পড়া জায়েজ আছে কিনা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। সম্মানিত ভাই, কোরআনুল করিম এমন একটি বাণী যেটা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। আল্লাহ বলছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন স্পর্শ করবে না তারাই যারা অপবিত্র হবে। অর্থাৎ পবিত্র ব্যক্তি ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। অর্থাৎ আপনি যখন কোরআনুল করিম, যেটা মাসহাব বলা হয়, অর্থাৎ কোরআন মাজিদ, যেটা আমরা জানি এই যে একটা কোরআন মাজিদ 30 পারার বা যদি খণ্ড খণ্ড পারারও হয়, এইগুলি স্পর্শ করা যাবে না ততক্ষণ যদি আপনার উজু না থাকে। আর উজু এবং হাদাসুল আকবর ওয়াল আসগার, বড় নাপাকি ছোট নাপাকি, তা বড় নাপাকি ছোট নাপাকি সমস্ত প্রকার নাপাকি দূর করেই এরপরে কোরআন পড়তে হবে, এটা হলো নিয়ম। এখন কথা হলো, আপনি যদি মুখস্থ কখনো কোরআন পড়েন, তখন যদি উজু না থাকে তাহলে পড়া জায়েজ। কেউ যদি মুখস্থ কোরআন পড়েন এবং উজু না থাকে তাহলে পড়া জায়েজ, কিন্তু এক সময় পড়া যাবে না। যদি কেউ স্বামী স্ত্রী মিলামিশা করার কারণে, অর্থাৎ জুনুবি হয়ে গেছেন, নাফাকি হয়ে গেছেন, যে আপনার উপর গোসল ফরজ হয়েছে, এই অবস্থায়, জুনুবি অবস্থায় আপনার কোরআন মুখস্থও পড়া যাবে না। শুধু দোয়ার হাইসিয়াতে যে সমস্ত আয়াত যদি কোনো দোয়ার হিসাবে আসে তাই পড়া যাবে, তাছাড়া আপনার অন্য কোনো কোরআনুল করিমের আয়াত হিসাবে তেলাওয়াত করে পড়া যাবে না। যদি আপনি বড় নাপাকি হন, অর্থাৎ আপনার ওপর গোসল ফরজ হয় স্বামী স্ত্রী মিলামিশা করার কারণে অথবা স্বপ্নদোষ হওয়ার কারণে। আচ্ছা, আরেকটি জিনিস, সেটি হলো যে কোরআনুল করিম এটা মাসহাব তখনই বলা হবে যখন সেটা লিখিত এইরকম কাগজের মধ্যে, যেটা আমরা মাসহাব বলি, কোরআন মাজিদ বলি। এটা যদি না হয় তাহলে আমরা মোবাইলটাকে কিন্তু কোরআন বলি না। মোবাইল এটা এমন একটা ডিভাইস যেখানে বিভিন্ন সফটওয়্যার থাকে, আপনি স্ক্রিনে টাচ করলে হয়তো আপনার ওই স্ক্রিনের মধ্যে আপনার লেখাগুলো ভেসে উঠলো, আপনি একটু পড়লেন, অথবা অডিও কোনো থাকলে সেটা আপনি শুনলেন। এই জন্য এটাকে কোরআন বলা হবে না, এটাকে বলা হয় মোবাইল বা জাওয়াল। এই মোবাইল সেট নিয়ে আপনি স্ক্রিনে ভাসতেছে না, এরকম অফ করা আছে, আপনি এটা নিয়ে টয়লেটেও যেতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি টয়লেটের মধ্যে যে তার স্ক্রিন বের করে ওখানে পড়া যাবে না। কোরআন শরীফ সব জায়গায় পড়া যাবে, বাসে বসে পড়েন, আপনি ট্রেনে বসে পড়েন, হ্যাঁ চলন্ত গাড়িতে বসে পড়েন, কোনো সমস্যা নেই, সব জায়গায় পড়া যাবে, শুধু টয়লেটের মধ্যে পড়া যাবে না। আর সেই সময় যদি আপনার উজু না থাকে তাও কোনো সমস্যা নেই, আপনার যদি উজু থাকে তাহলে ভালো, আর যদি উজু না থাকে তাহলে আপনার কোনো সমস্যা নেই, আপনি সেখান থেকে পড়তে পারবেন। হ্যাঁ, শেখ সালে আল ফাউজান হাফিজাহুল্লাহ, তিনি তাকে এরকম প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছেন যে এটা কোরআন বলা হয় না, এটা বলা হয় মোবাইল, কাজেই এটা সম্পূর্ণ কোরআন ডাউনলোড করা থাকলেও সেখান থেকে আপনি যদি পড়েন তাহলে, এই জন্য অনেক সময় অনেকের উজু চলে যায়, কয়ে অনেক সময় অনেক মহিলা যাদের মিন্স চলতেছে, মিন্স ভালো ভালো হচ্ছে না, তারা যদি মোবাইল থেকে দেখিও পড়ে তাহলে পড়তে পারবে, মুখস্থ পড়লে পড়তে পারবে। তা আপনার এই মোবাইল থেকে দেখে পড়া বা শ্রবণ করা, হ্যাঁ অনুরূপভাবে অনেক ক্যাসেটের মধ্যে, ক্যাসেট প্লেয়ারে হ্যাঁ কোরআন থাকে এবং সেটা স্পর্শ করা, সেটা হলো ক্যাসেট নাম, হ্যাঁ, কিন্তু সেটাকে আর কোরআন বলে না, কিন্তু কোরআনের আয়াত সেখানে রেকর্ডিং করা থাকতে পারে। তো এই জন্য করে মোবাইল, হাদিসে এসেছে যে লা ইয়ামাসসুল কোরআন ইল্লা তাহির, কোরআন স্পর্শ করবে না পবিত্র ব্যক্তি ছাড়া, অর্থাৎ উজু থাকতে হবে, সেটা স্পর্শ কোরআন যেটা সেটা, তাছাড়া এমনি মোবাইল এটা ইত্যাদিগুলো পড়া যাবে, তাতে কোনো সমস্যা নেই, এটা বহনও করা যাবে, বিনা উজুতে ধরাও যাবে, কোনো সমস্যা নেই। তবে যদি আপনি নাপাকি হয়ে গেছেন, অর্থাৎ স্বামী স্ত্রী মিলামেশা করার কারণে অথবা স্বপ্নদোষ হয়ে গেছে, ওই সময় আপনি কোরআনের এটা বের করে পড়বেন না, ওই সময় তেলাওয়াত করা যাবে না, তাছাড়া সবসময় পড়া যাবে। হাজা আল্লাহ আলম সোহাব সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।